খুবই কম খরচে মাত্র এক টাকাও হয়তো বা লাগেনি সেটা তো আজকে বানিয়ে নিয়েছি আমি গ্লিসারিন হোম মেড গ্লিসারিন তো শীতের যে কোনো বডি লোশন বা মশ্চারাইজার ক্রিমের সাথে এই গ্লিসারিনটা মিশিয়ে আমরা সবাই বডিতে দিতে পারবো তো এত সুন্দর একটা গ্লিসাইন আমি তোমরা সবাই বাড়িতে খুব সহজেই বাড়িয়ে নিতে পারবে চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথমে একটা আমি দেখো স্টিলের বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটিতে আমার লাগবে তাই আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যেটা সবচেয়ে আসল সেটা হলো গিয়ে দেখো আমি কয়েক চামচ আমি জল দিয়ে দিয়েছি জলটা তো মাস্ট দিতেই হবে এবার জল দিয়ে দেওয়ার পর যেটা দেব সেটা হচ্ছে গিয়ে দেখো আমি কিছু পরিমাণে সুগার চিনি নিয়ে নিয়েছি দেখো চিনিটা এখানে দেখো প্রায় দু টেবিল স্পুন আমি চিনি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে জলের সাথে মেশাতে হবে যতক্ষণ না জলের সাথে ভালো করে মেশাতে মেশানো যাচ্ছে ততক্ষণ তোমার মেশাতেই হবে তো দেখো এবার যেটা দিচ্ছি সেটা সল্ট নুন মানে লবণ লবণটা মাস্ট দেখো ছোট্ট টেবিল স্পুনে আমি এক টেবিল স্পুন লবণও দিয়ে দিয়েছি লবণটা তোমাদের দিতেই হবে মাস্ট এটা ছাড়া গ্লিসারিন হবে না যেহেতু লবণটাতে সোডিয়াম থাকে তো এবার দিয়ে দিচ্ছি অলিভ অয়েল ইচ্ছা করলে তোমরা অলিভ অয়েল বা যে কোনো অ্যাসেন্সিয়াল অয়েলও দিতে পারো তো এখানে আমি ইউজ করেছি অলিভ অয়েল যেটা আমাদের স্কিন ময়েশ্চারাইজ করে তো এটাকে ভালো করে দেখো আমি মিশিয়ে মিশিয়েছি তেল অলিভ অয়েল তারপর আমি গ্যাসের চুলিতে বসিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়তে শুরু করেছি যেহেতু এটা আমার গ্যাসের চুলিতে বসাতে হবে একদম মিডিয়াম মানে লো হিটে পুরো মিডিয়ামও নয় পুরো লো হিটে এটাকে মেশাতে হবে না মাত্র থার্টি থেকে থার্টি ফাইভ সেকেন্ডের জন্য এটা ভালো করে দেখো ফুটে উঠেছে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে নামিয়ে এবার যেটা করতে হবে আবারও দিয়ে দিয়েছি কিছু পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে সেটা কিন্তু আমি আবার কিন্তু উনুনে দিয়ে দেব গ্যাসের চুলিতে আবারও সেই কিছু সেকেন্ডের জন্য সেটাকে আবারও আমি কিন্তু গরম করে নেব দেখো আমি গ্যাসের চুলিতে সেটা বসিয়ে দিয়েছি আবার কিছুক্ষণের জন্য সঙ্গে সঙ্গে এটা আবার একটা নাড়া দিয়ে তারপর আমি আবার এটাকে নামিয়ে নেব নিয়ে দেখো এবার একটু নাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু সত্যি ভীষণ উপকারী তোমরা বাজার থেকে বাজারের গ্লিসারিন অনেক দাম তোমরা এটা বাড়িতে অনায়াসে করে কিছু দেখো হয়ে গেছে আমরা গ্লিসারিন কিছু দিনের জন্য এটা কৌটুতে ভরে রাখতে পারো ভীষণ উপকারী একটা গ্লিসারিন কেমন লেগেছে ভিডিওটি প্লিজ আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে আবার আবারও বলছি একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার পাশে থেকো তাহলে আজকের মতো চলি